ফটো রিলেটেড যতগুলো আছে এগুলো আমরা রিপোর্ট করি। আমরা মূলত মাইক্রোফোন নিয়ে আমরা মূলত কাজটা করি, এরপরে বিভিন্ন মগ মেশিন মানে সাবলিমেশন জাতীয় যত ধরনের প্রোডাক্ট আছে বাংলাদেশে, আপনি যত জায়গায় মনগঞ্জে প্রিন্টার মেশিন বলেন, মগ মেশিন বলেন, যত জায়গায় যায় সবগুলো কিন্তু আমাদের পুনর্বণ থেকে যায়। কিছু কিছু প্রোডাক্ট আছে যেগুলো শুধু একমাত্র শুধু আমাদের কাছে পাবেন, একের মধ্যে আসলে সব। এটা মূলত এরকম কাজ করে, এটা 15টা আইটেমের উপরে কাজ করে। এই সাবলিমেশন নির্বাচন আসতেছে আমাদের ডিসেম্বরে জানুয়ারির দিকে, অনেকে নিজস্ব নাম দিয়ে বিভিন্ন ধরনের নির্বাচনের প্রচার প্রসারণা করতে পারেন। তারা ঘরে বসেই কিন্তু আমাদের এই মেশিনের মাধ্যমে বিভিন্ন ধরনের লোগো ডিজাইন করে টি শার্টের মধ্যে আপনারা কাজ করতে পারবেন। এটার মধ্যে মূলত আসে ভাই জাদুর বক্স, আসলে মানে যে টি শার্ট প্রিন্টিং জগতে যত বেস্ট বেস্ট কোয়ালিটি গুলো বের হয় আসলে এই মেশিনের মাধ্যমে বের হয়। যে কোনো সাইজের টি শার্ট আপনি প্রিন্টিং করতে পারবেন। সর্বোচ্চ টি শার্ট একটা প্রিন্টিং করতে লাগবে 15 থেকে 16 সেকেন্ড, 4 আওয়ার লিমিটিং ফ্লিম এর। আচ্ছা, এটা হচ্ছে প্রাইস পড়বে 260। আমাদের মূল কাজটা হচ্ছে উদ্যোক্তাদের নিয়ে আমরা মূলত কাজ করে থাকি। আমি আপনাদের বললাম না, আমি মার্কেট চার্জ প্রাইস দিছি, যদি মার্কেটের মধ্যে যদি আমার থেকে কেউ প্রাইস কমে দিতে পারে আমি আপনারা বলবো যে আরো 500 টাকা কমে দেন। আমি আপনাদের বললাম না, আমি আরো 500 টাকা কমে রাখবো। প্রাইসের ক্ষেত্রে আমরা কম্প্রোমাইজ করতে পারবো, কিন্তু প্রোডাক্টের ক্ষেত্রে নো কম্প্রোমাইজ। ওকে, খুবই ভালো কথা। জি, বিজনেস বিডি, ইওর বিজনেস পার্টনার। এই ভিডিওটির মতো আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন বানাতে যোগাযোগ করুন 01799-783-700। দর্শক, বিজনেস বিডি আজ আপনাদের সরাসরি একটি আমদানিকারক প্রতিষ্ঠানের সন্ধান দেবে। এখান থেকে টি শার্ট ও মক প্রিন্ট মেশিন, লেমিনেটিং মেশিন, মেমোরি কার্ড, চার্জার, ফ্যান সহ আরও বেশ কয়েকটি পণ্য সংগ্রহ করে আপনি ব্যবসা শুরু করতে পারেন। আমরা এসেছি ঢাকার পুরান পল্টনের আসিয়া ট্রেডিংয়ে। চলুন কয়েকটি গুরুত্বপূর্ণ মেশিনের পাইকারি দাম জেনে নেওয়া যাক। আসসালামু আলাইকুম, আমি ইতি হোসেন। আমরা আছি এখন পুরনো পল্টন চৌধুরী কমপ্লেক্স আসিয়া ট্রেডিং। আচ্ছা, আমরা কিন্তু জানি ভাই এই অঞ্চলটা, এই এলাকাটা ইম্পোর্টারদের জন্য খুব বেশি বিখ্যাত। হ্যাঁ, অনেক ইম্পোর্টারের প্রতিষ্ঠান এখানে আছে। আপনার প্রতিষ্ঠানের নাম কি, কি কাজ, কি করেন? আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে আসিয়া ট্রেডিং, এটা হচ্ছে চৌধুরী কমপ্লেক্সে। হ্যাঁ, আমাদের নিজস্ব ব্র্যান্ডের নাম হচ্ছে ব্যাংকো। ওকে, এটা হচ্ছে কি আমাদের নিজস্ব কোম্পানির নাম। আমরা কোম্পানিতে বিভিন্ন ধরনের প্রোডাক্ট এনে থাকি, ইম্পোর্ট করে থাকি। জি, ইম্পোর্ট করে থাকি, আমদানি আমদানি। ভাই, ইম্পোর্টের কথা তো অনেকেই বলে, আমরা যেখানে যাই সবাই বলে আমরা ইম্পোর্ট করি। আসলে কি বিষয়টা, কি বলেন তো, আপনাদেরটাও কি এরকম নাকি? না, বিষয়টা হচ্ছে কি অনেকে এখন ভিউ পাওয়ার জন্য অথবা মানুষের কাছে মানে সুপরিচিতি পাওয়ার জন্য তারা বলে থাকে যে আমরা ইম্পোর্ট করে থাকি। আচ্ছা, আপনি যদি পল্টনে আসেন, পল্টনে আসার পরে বুঝতে পারবেন যে আসলে আমরা মানে কিরকম দোকানদার। আপনি অথবা আমাদের হোল দোকানটা দেখার পরে বুঝতে পারবেন পুরো ভিডিওর মধ্যে যে আসলে আমরা ইম্পোর্টার নাকি ইম্পোর্টার না। একজন ইম্পোর্টার সবসময় মনে করেন যে এই যে ওই ছুটি চুপি মানে একটা জায়গা থাকে যে মানুষ দেখে না, এই অবস্থা থাকে। কিন্তু যারা আসলে ওই যে খুচরা বিক্রেতা তারা সবসময় দেখবেন যে মার্কেটের মধ্যে একদম মানে পুরা ঝাঁকানাকা মানে ডেকোরেশনের মধ্যে, একটা দোকানে যে যে আইটেম লাগে একটা মানুষ কিন্তু সেই আইটেম সবগুলো কখনো ইম্পোর্ট করতে পারে না। এটা কখনোই সম্ভব না। এখন বাংলাদেশে হচ্ছে কি আপনার হাজার হাজার আইটেমের হিউজ পরিমাণ আইটেমের প্রয়োজন হয়। তো আমরা হচ্ছে কি তার থেকে 3-4-5-6টা আইটেম কি কি ইম্পোর্ট করেন ভাই? আমরা মূলত হচ্ছে কি ইম্পোর্ট করি সাবলিমেশন, আমাদের মূলত ইম্পোর্ট হয়। এরপরে প্রিন্টার ইম্পোর্ট হয়, এরপরে ফটো অ্যালবাম গুলো, এরপরে হচ্ছে কি মানে যে ফটো রিলেটেড যতগুলো আছে এগুলো আমরা ইম্পোর্ট করি। আমরা মূলত মাইক্রোফোন নিয়ে আমরা মূলত কাজটা করি, এরপরে বিভিন্ন মগ মেশিন মানে সাবলিমেশন জাতীয় যত ধরনের প্রোডাক্ট আছে বাংলাদেশে, আপনি যত জায়গায় মনগঞ্জে প্রিন্টার মেশিন বলেন, মগ মেশিন বলেন, যত জায়গায় যায় সবগুলো কিন্তু আমাদের পুনর্বণ থেকে যায়। এবং কি আমরা এই যে আপনার কিছু কিছু প্রোডাক্ট আছে যেগুলো শুধু একমাত্র শুধু আমাদের কাছে পাবেন, মানে আপনি ইউটিউবার বলেন, বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের দোকানে দেখেন, সবগুলা থেকে কিন্তু আমাদের থেকে যায়। মানে এক আইটেম টেকনোলজি বিষয় হচ্ছে মাইক্রোফোন, মেমোরি কার্ড, এগুলো বোধহয় আপনারা এনে থাকেন, তাই না? আচ্ছা, প্রথমে আমাদের কি দেখাবেন? আমি এখন প্রথমে আপনাকে আপনাদেরকে দেখাবো, এটা হচ্ছে সাবলিমেশন 5-in-1 বলা হয়। কি কাজ করে এটা দিয়ে? এটা মূলত আসলে 5-in-1 বলা হয়, কিন্তু আমি আসলে বলি এটা একের ভিতর সব। আমরা ছোটবেলায় লেকচার বই দেখতাম না যে একের মধ্যে আসলে সব। এটা মূলত এরকম কাজ করে, এটা 15টা আইটেমের উপরে কাজ করে এই সাবলিমেশনে, কিন্তু এটা বলা হয়েছে 5-in-1। এটা 5-in-1 বলার মূল কারণটা হচ্ছে কি এটা দিয়ে মূলত আপনি টি শার্ট প্রিন্টিং করতে পারবেন, টি শার্ট প্রিন্টিং, জি জি জি, প্রিন্টিং করতে পারবেন। এবং আপনার টি শার্টটা কিন্তু সাদা, জি, এটার উপরে যদি কেউ প্রিন্ট করতে চায় এই মেশিন দিয়ে, এই এই টি শার্টের মধ্যে যদি আমার নাম লিখতে চাই, আমার নাম লিখতে যদি লিখতে চায় আসিয়া ট্রেডিং, এটাও লিখতে পারবে। এবং কি সবচেয়ে বড় কথা হচ্ছে কি যারা ম্যাজিক মগ এবং কি অন্যান্য মগ গুলো, আচ্ছা আচ্ছা, আমি স্টুডিও গুলোতে যে দেখি যে মগে প্রিন্ট করা হয় এই মেশিন দিয়ে, জি জি জি, আমরা মূলত হচ্ছে কাজ করে থাকি যারা উদ্যোক্তা, যারা 18-20 হাজার টাকার মধ্যে
ছোটখাটো ব্যবসা শুরু করে এরপরে মাসে 40-50 হাজার টাকা কিভাবে ইনকাম করতে চায় তাদের জন্য মূলত আমরা কাজ করে থাকি। ওকে, এরপরে হচ্ছে কি এটা দিয়ে আবার বিভিন্ন ধরনের কাজ করা যায়। এই যে আপনি যে এই যে এটা দেখছেন এটা দিয়ে ফ্লাক্সের মধ্যে কাজ করা যায়। ফ্লাক্সের মধ্যে কি কাজ করে? এই ফ্লাক্সের মধ্যে হচ্ছে কি অনেকে অনেক নিজস্ব ব্র্যান্ডিং করে ফ্লাক্সের নাম দিয়ে থাকে। এরপরে হচ্ছে কি আপনার এটা দিয়ে টুপি করা যায়, ফ্রন্ট চার্জ। আচ্ছা, টুপির যে ফ্রন্টে যে এটা কি সবই একটা মেশিনের সাথে ইনক্লুডেড? এটা 5-in-1 বল হয় কারণে টুপির যে ফ্রন্টে যে ইয়াটা আছে এটা কাজ করা। এবং এই যে প্লেট, এই যে প্লেট গুলো আছে এটা হচ্ছে কি মূলত হচ্ছে কি এগুলা দিয়ে হচ্ছে যে প্লেটের মধ্যে দেখবেন আপনার নাম এবং কি ঠিকানা দিয়ে বিভিন্ন ধরনের লোগো ক্রিয়েট করে বিভিন্ন ধরনের কাজ করা হয়। এটা হচ্ছে কি এই এই প্রোডাক্টের মাধ্যমে করা হয়। আচ্ছা, মানে বিভিন্ন ধরনের রেডিমেড আইটেমের উপরে যে পিন গুলো করা হয় সবই এই মেশিনটা দিয়ে করা হয়। এটার মধ্যে হচ্ছে কি আবার দুই ক্যাটাগরি আছে। এটা হচ্ছে কি আমাদের ফোমেরটা, যেটা একদম ভালোটা, যেটা একদম বেস্ট কোয়ালিটি, ওইটা আরেকটা আছে স্টিলের মধ্যে। হ্যাঁ, ওকে ওকে ভাই, এই মেশিনটা কত দাম রাখতেছেন? এটা আমরা রাখতেছি মাত্র 18,000 টাকা। 18,000? এটা কিন্তু ইম্পোর্টেড, মানে একের হোলসেল প্রাইস এটাই? জি জি, এটা হচ্ছে হোলসেল প্রাইস। তারপরে যারা নেগোসিয়েশনের মাধ্যমে কথাবার্তা বলে বিভিন্ন ধরনের 10 পিসের উপরে বা 12 পিসের উপরে নিতে চান, মানে হোলসেল নিয়ে বিজনেস করতে চান, জি জি হোলসেল নিয়ে বিজনেস করতে চান, তারা আমাদের আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। আমাদের ডেসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া থাকবে। আপনি স্ক্রিনে কিন্তু এখনই নাম্বার দেখতে পাচ্ছেন। জি 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 জি, আমাদের কাস্টমার কেয়ার সার্ভিস সব সময় আপনাদের জন্য থাকবে। ওকে, এরপরে আমরা এই আসবো হচ্ছে কি এই মেশিনের মধ্যে কয়টা কোয়ালিটি হবে? এটার মধ্যে হচ্ছে আবার তিনটে কোয়ালিটি হবে। তিনটে বলতে কি আসলে এটা হচ্ছে 5-in-1, এটা সবাই 5-in-1 বা একের ভিতরে সব এই বললে চিনে। এর মধ্যে হচ্ছে কি বিভিন্ন ধরনের আবার যে এই যে শুধুমাত্র শুধুমাত্র টি শার্ট পেন্টিং এর যে এটা আছে। আচ্ছা আচ্ছা, শুধু টি শার্ট? জি জি, এটা মাত্র শুধুমাত্র টি শার্ট পেন্টিং করতে পারবে। মেশিন এটা প্রাইস কেমন রাখতেছেন? এটার প্রাইস পড়বে হচ্ছে 16,000 টাকা। এই যে 16,000 টাকা, আপনি এটা মূলত ফার্স্টে যে কাজটা আছে অনেকে অনেক ভুল করে থাকে, এটা হচ্ছে কি ফার্স্ট ভুলটা করে থাকে তারা কালার নেগোসিয়েশনের ক্ষেত্রে। অনেকে লো লেভেলের কালার ইউজ করে বা টি শার্ট দেখা গিয়ে দেখা যায় যে যেটা কম দামি যেটা কম মূল্যের ওই টি শার্টটা ব্যবহার করে থাকে, ওই ক্ষেত্রে আসলে পেন্টিংটা ভালোভাবে আসে না। আমি এই জন্য আপনাদেরকে সবসময় সাজেস্ট করবো যে টি শার্টটা আপনারা ন্যূনতম একটা যেটা ভালো ব্র্যান্ডের আছে ওই টি শার্ট ইউজ করবেন এবং কি কালারটা আপনারা ভালো দেখে ইয়ে করবেন। এটা আসলে 15-16 সেকেন্ডের মধ্যে পনেরো ষোলো সেকেন্ডের মধ্যে আপনারা যে মূলত যে তাপ নিয়ন্ত্রণ করে এটার মাধ্যমে তাপ নিয়ন্ত্রণ করা হয়। এটা 15-16 সেকেন্ডের মধ্যে বিভিন্ন গার্মেন্টস ফ্যাক্টরি অথবা যারা ছোট করে একটা ফ্যাক্টরি দিতে উদ্যোগ করেছে তারা কিন্তু এই মেশিন, অনেকে এই সামনে এখন নির্বাচন আসতেছে আমাদের ডিসেম্বরে জানুয়ারির দিকে, অনেকে নিজস্ব নাম দিয়ে বিভিন্ন ধরনের নির্বাচনের প্রচার প্রসারণা করতে পারেন। তারা ঘরে বসেই কিন্তু আমাদের এই মেশিনের মাধ্যমে বিভিন্ন ধরনের লোগো ডিজাইন করে টি শার্টের মধ্যে আপনারা কাজ করতে পারবেন। অথবা ভাই যারা এখন প্রিন্টার্স এর ব্যবসা করতেছে বিভিন্ন ধরনের প্যাকেজিং আইটেম করতেছে, তারা কিন্তু এই মেশিনটা নিয়ে সাইড একটা বিজনেস ইয়া করতে পারে সামনে যে নির্বাচন এটা সামনে রেখে। অবশ্যই অবশ্যই, এটা দাম রাখতেছে 16,000 টাকা। জি জি, এটা হচ্ছে পুরো হোলসেল প্রাইস বললাম। জি জি, ওকে ভাই, এবার আমরা কি দেখব? এরপরে আমরা দেখবো হচ্ছে কি এই যে এটার একটা বিগ সাইজ আছে। বাপরে বাপ, এটা একটা কার্টুন? জি জি, এটা দেখেন, কার্টুন দেখেন। এটা কি আমাদের আমাদের খুলে কি দেখাবেন না? জি জি, অবশ্যই অবশ্যই, আমরা যদি ইনটেক একটা জিনিস আনবক্সিং করবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সমস্যা না। আচ্ছা, আমাদের দেখো আসলে মূলত আমরা হচ্ছে ইম্পোর্টার। এটার মধ্যে কি আছে মূলত? এটার মধ্যে মূলত আছে ভাই জাদুর বক্স। আসলে এটা আমি আসলে জাদুর বক্স নাম কেন দিয়েছি? আচ্ছা, এটা জাদুর বক্স নাম দেওয়ার কারণ হচ্ছে এটা এত বিশাল সাইজ, মানে আপনার মানে যে টি শার্ট পেন্টিং জগতের যত বেস্ট বেস্ট কোয়ালিটি গুলো বের হয় আসলে এই মেশিনের মাধ্যমে বের হয়। ওকে, এটা আমরা দেখি কি আছে এটার মধ্যে। ভাই বলতেছে জাদুর বক্স। আচ্ছা, এই বিশাল এক বক্স, বিশাল একটা মেশিন আমরা দেখি, বিশাল একটা মেশিন আসলে। আচ্ছা, যে আসলে তো আমি তো এই না, এটা খুব উঠানো লাগবে না, আমরা এখান থেকেই দেখি। জি জি, আচ্ছা, এটা দিয়ে কি কি কাজ করা হয়? এটা দিয়ে মূলত টি শার্ট পেন্টিং করা হয়, বড় টি শার্ট অথবা বড় যে কাজগুলো, যে কোনো সাইজের টি শার্ট আপনি পেন্টিং করতে পারবেন এটা দিয়ে। এটা মূলত যে তাপ নিয়ন্ত্রণের জন্য আপনার এটা এই সর্বোচ্চ টি শার্ট একটা পেন্টিং করতে লাগবে 15-16 সেকেন্ড। এটা আবার কুল ক্লিপ করতে হবে। অনেকে আসে, দেখা যায় কি টি শার্ট পেন্টিং ক্ষেত্রে আপনি যে মেশিনটা দেওয়ার সাথে সাথে মেশিনের টি শার্ট দেওয়ার সাথে সাথে 15-16 সেকেন্ডের মধ্যে টি শার্টের যে লোগোটা এটা আবার উঠিয়ে ফেলে। এটা আসলে মূল যে নিয়মটা হচ্ছে আপনাকে আপনি আগে এটাকে ঠান্ডা করতে হবে। ঠান্ডা করার পরে আপনি ওই যে টি শার্টের যে লোগোটা আছে এটা উঠাবে, তাহলে আপনার যে কালার ফন্টে যে ভালো একটা কালার ওটা ফুটে আসবে। আর সবচেয়ে বড় সমস্যাটা, যে সবচেয়ে বড় ভুলটা করে, আপনি টি শার্টের ক্ষেত্রে অনেকে কম্প্রোমাইজ করার চেষ্টা করে। আপনি আমার মনে হয় আপনার টি শার্টের ক্ষেত্রে নো কম্প্রোমাইজ, কালার এবং টি শার্টের ক্ষেত্রে নো কম্প্রোমাইজ। এক্ষেত্রে আপনার টি শার্টের যে বেনিফিটটা আপনি ভালো পাবেন, আপনি কাস্টমারকে আপনি এটা ভালো টি শার্ট উপহার দিতে পারবেন। আচ্ছা, মানে হচ্ছে বড় থেকে শুরু করে ছোট উদ্যোক্তা, ছোট যে যেভাবে নিতে চায় আপনি সেটা, যে যেভাবে বড় মাঝারি নিতে চায়,
কেউ যদি চায় যে আমার মাত্র 20,000 টাকা বাজেট, তার জন্য আমাদের মধ্যে আছে একের ভিতরে সব, এটার মধ্যে কিন্তু আমরা সবকিছু করতে পারবো। এইটাই মনে হয় সবচেয়ে ভালো নতুন উদ্যোক্তাদের জন্য। হ্যাঁ, এটাই যারা বাসায় বসে কি করবেন চিন্তিত, অথবা আপনাদের গ্রাজুয়েশন শেষ, আপনারা কিছু করতে চাইতেছেন, বা এই এখন কিন্তু এসএসসি পরীক্ষা শেষ। আচ্ছা, এসএসসি পরীক্ষা শেষ, বিভিন্ন ধরনের বাচ্চারা অনেক কিছু চিন্তা করে যে তারা উদ্যোক্তা হবে, তাদের জন্য আসলে এটা বেস্ট। আচ্ছা, আমি আরেকটু ক্লিয়ার করে বলে দিই, অনেকে হয়তো এটা ভুল বুঝছে কিনা, এই এই মেশিনটার সাথেই কিন্তু ভাই, এই মেশিনটার সাথেই কিন্তু ফ্লাক্সের মেশিনটা, প্লেটের মেশিনটা, আর হচ্ছে এটা ক্যাপ, ক্যাপ, এই তিনটা কিন্তু থাকতেছে এটার মধ্যে। এটা পাঁচটা আছে, আমি আপনাকে বলি পাঁচটা। এই ফার্স্ট টেবিল হচ্ছে এটা টি-শার্ট, টি-শার্ট। এরপরে সেকেন্ড টেবিল হচ্ছে যে প্লেট, প্লেট, প্লেটের কাছে দুইটা, দুইটা, এটা হচ্ছে প্লেট, বুঝছেন? ওকে, এরপরে হচ্ছে কি, এটা ক্যাফের, ক্যাফের এটা ম্যাজিক কাপ, অনেকগুলা দেখা যায় যে ম্যাজিক কাপ গুলো হচ্ছে মূলত আমরা ঠান্ডা পানি দেওয়ার পরে এক কালার আসে, গরম পানি দেওয়ার পরে অন্য কালার আসে। আচ্ছা, জি জি, পাঁচটা মিলে কিন্তু একটা মেশিন নাম করতেছে মাত্র, এটাকে বলা হচ্ছে কম্বো যারা শুধু মক পেন্টিং করতে চান, শুধুমাত্র মক ডিজাইন করতে চান, এটার মধ্যে কিন্তু শুধুমাত্র মক ডিজাইন করতে পারবেন। এই যে আচ্ছা, এটা এটা কিন্তু কাজটা কিন্তু খুব সহজ। আচ্ছা, যে কেউ করতে পারবে এটা, আমার মনে হয় যারা 4-5 বছরের বাচ্চা তারা কিন্তু ট্রাই করলে পারবে। আচ্ছা, এখন এই যা শুধু এটা অন করবে, এরপরে আপনার ডিজাইন অনুযায়ী মকটা বসাবে, যা শুধু অল্প কতক্ষণ রাখবে, এরপরে কাজ হবে, কাজ হয়ে যাবে, কাজ হয়ে যাবে। আপনি চিন্তিত বাসায় বসে কিভাবে বিজনেস করবেন, কি করবেন না করবেন, অনলাইনে কিন্তু ব্যবসাটা খুব সহজেই করতে পারবেন, খুব সহজ। এখন 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 অনলাইন এমন একটা সিস্টেম বের হয়েছে, আমার মনে হয় না এখন আর আমাদের জেনারেশনের ছেলেপেলে চিন্তিত চিন্তা করা দরকার, বা চাকরির পিছনে দৌড়ানো দরকার যে আমি 15-20,000 টাকা চাকরির জন্য চিন্তিত, বা 10-12,000 টাকা চাকরির জন্য চিন্তিত, এখন আর আসলে কোনো চিন্তিত নাই। আচ্ছা, এই মেশিনটা কত দাম রাখছে? এটা প্রাইস করতেছে মাত্র 9,500 টাকা, মাত্র 9,500 টাকা। জি জি, মাত্র 9,500 টাকা ইনভেস্ট, কিন্তু একটা নতুন বিজনেস শুরু হয়ে যাচ্ছে। আমি আপনাকে একটা চ্যালেঞ্জ দেবো, বুঝছেন? হ্যাঁ, আপনাকে এই মেশিন দিয়ে একটা চ্যালেঞ্জ দেবো, এই মেশিন দিয়ে একটা চ্যালেঞ্জ, আপনি এই মেশিন দিয়ে 18,000 টাকা খরচ করে মিনিমাম 20-30,000 টাকা কিভাবে ইনকাম করবেন, এটা আমি দেবো শিখে। তাই আপনি যখন আমার কাছে আসবেন, আমি আপনাকে বলে দেবো কি হইতে আপনি কি করবেন না করবেন। হ্যাঁ, এবং কি হচ্ছে কি, আপনি অ্যামাজনে আপনি দরকার পড়লে এটা খুঁজবেন, অ্যামাজনে দাম, হ্যাঁ, অ্যামাজনে অ্যামাজনে এগুলো প্রাইস পরে কত জানেন আপনি? কত? 40-35,000 টাকা। তাই আমি দামের বিষয়ে কিন্তু আসতেছিলাম ভাই, এত দোকান থাকতে, এত ইয়ে থাকতে, আপনার কাছ থেকে কেন মেশিন কিনবে মানুষ? আমার কাছ থেকে মেশিন থেকে সবচেয়ে আমি সবচেয়ে কম প্রাইসে, খোলা বাজারে এটা কত বিক্রি হয়? খোলা বাজারে এটা 22,000-23,000 টাকা, 22-23,000 টাকা। আপনি হোলসেল একটা নিলেও 18,000 দিচ্ছেন। আপনি যদি প্রাইস নিয়ে কোনো সমস্যা থাকে, আপনি আমরা বলবেন যে ভাইজান আমি ওই জায়গায় প্রাইসটা কম পাচ্ছি, দেন আমি বলবো যে আপনি ওই জায়গায় যদি কম পান তাহলে আমি আপনার আরো 500 টাকা কমাই দেবো, আরো 500 টাকা আমি লস দিব। তাই মানে মার্কেট প্রাইসে থেকে দরকার হলে 500 টাকা কম দিবেন। হ্যাঁ, এটা চ্যালেঞ্জ দিলেন কিন্তু। হ্যাঁ, চ্যালেঞ্জ দিছি। ওকে, এরপরে আমি আসি হচ্ছে কি, এখন গরমের দিনে ফ্যান, ফ্যান, হ্যাঁ, খুবই কিন্তু অবস্থা খারাপ ছিল ভাই। জি জি জি, ছোটখাটো যা বাড়তেছে তাই আপনার কাছে শো করতেছি আরকি। আপনারা যদি আমাদের শপে আসেন তাহলে ঘুরে দেখতে পারবেন। পুরোপুরি ইম্পোর্ট চায়না থেকে নাকি? জি জি জি, পুরোপুরি ইম্পোর্টেড। এরপরে হচ্ছে কি, আমি আপনার কাছে আসবো হচ্ছে কি, আমাদের নিজস্ব কোম্পানি, আমাদের কোম্পানির নাম হচ্ছে ব্যাংকো, ব্যাংকো। এই কোম্পানি হচ্ছে কি আমাদের নিজস্ব কি, ভাই আপনি টেকের ইয়া দেখাচ্ছিলেন, আপনি বলতেছেন মাইক্রোফোন, মেমরি কার্ড, সেগুলো কিন্তু আমরা পরে দেখব। হ্যাঁ হ্যাঁ, এগুলো আমরা পরে দেখব, আগে এই ব্যাংকোটা দেখে যাই। হ্যাঁ, আস্তে আস্তে আসছি। আমাদের ব্যাংকোটা দিয়ে কি কাজ করে? ব্যাংক এটা হচ্ছে কি মূলত যে টি-শার্ট পেন্টিং এর, বা এই যে আপনার মক টি-শার্ট গুলো যে পেন্টিং করবেন, এটা যে মূলত পেপারটা প্রয়োজন হয়, এটা হচ্ছে এটা। আচ্ছা, এটা দিয়ে আপনি এই পেপার দিয়ে আগে মূলত সে প্রিন্ট করতে হবে, এরপরে এটা দিয়ে আপনি মূলত পেন্টিংটা করতে পারবেন। ওকে ওকে, বুঝতে পারছি। এটা হচ্ছে আমাদের নিজস্ব ব্র্যান্ডের। এরপরে আমি চলে আসবো হচ্ছে কি আমাদের যে গুড এক্স এর,
যে সফট বক্স, সফট বক্স সেটাও পাওয়া যাচ্ছে। সফট বক্স মানে আপনাদের যেগুলো আউটডোরে ইউজ করা হয়, আমাদের যদি কোন প্রোডাক্টে যদি আপনার যদি কোনো সন্দেহ মনে হয় আপনি দয়া করে অনলাইনে দেখবেন এবং কি অ্যামাজনের মধ্যে আপনারা দেখার চেষ্টা করবেন যে আসলে সবচেয়ে বড় কথা হচ্ছে কি ভাই, আমি তো আপনার নিয়ে শুধু একদিন বিজনেস করবো না, আমার খেয়ালটা হচ্ছে কি আমি আপনার ভালো প্রোডাক্ট দিবো যাতে বারবার আপনি আমার কাছে আসেন। আচ্ছা, এটা আসলে সেট আপ করা নাই, কারণ আচ্ছা না দরকার নেই, আমরা জাস্ট একটু দেখতে হবে কাপড়টা, আমরা দেখলাম আর ভেতরের ইয়াটা আমরা একটু দেখাই দিই দর্শকদের, খুবই প্রিমিয়াম কোয়ালিটির, এটা বিগ কোয়ালিটি, হ্যাঁ বিগ কোয়ালিটি। আর যারা এগুলো নিয়ে অনলাইনে কোনো চাইলে কেউ বিজনেস করতে পারে, কারণ এই আইটেমগুলো কিন্তু অনলাইনে 4000 5000 6000 আমাদের থেকে হচ্ছে কি যারা পাইকারি মূল্যে নিয়ে অনলাইনে বিজনেস করতে চান তাদের জন্য আমরা সুলভ মূল্য রাখবো, কারণ এর থেকে কমে রাখতে পারবো, জি এর থেকে কমে রাখবো, কারণ হচ্ছে কি আমাদের মূল কাজ হচ্ছে উদ্যোক্তা নিয়ে, উদ্যোক্তা নিয়ে কাজ করা। আপনি দেখেন আমাদের যতগুলো প্রোডাক্ট এগুলো কিন্তু সবগুলো উদ্যোক্তাদের জন্য। আচ্ছা ভাই, আপনি যে আইটেমগুলো ইম্পোর্টের কথা বললেন, আপনার মোট কয়টা আইটেম ইম্পোর্ট করেন আমাকে যদি একটু এক দুই করে বলতেন যে এটা এটা এটা। আমরা আসলে ওইভাবে তো কাউন্ট করা যায় না, হ্যাঁ আমরা মূলত হচ্ছে কি আমাদের মূল ইম্পোর্টের যে প্রোডাক্ট গুলো এগুলো হচ্ছে কি মূলত এই যে সাবলিমেশন গুলো, এরপর মাইক্রোফোন গুলো, এরপর হচ্ছে কি বিভিন্ন ধরনের অ্যালবাম, আচ্ছা এই সব গুলো যা আমরা ইম্পোর্ট করে থাকি আসলে এগুলো কাউন্ট করা সম্ভব না, আচ্ছা 15-20 মতো হয়ে থাকে, 15-20 মতো, কিন্তু আমাদের রেগুলার যে ইম্পোর্ট প্রোডাক্ট এগুলো হচ্ছে যে মনে করেন 10-12টা, এগুলো আপনি যে দোকানের মধ্যে দেখছেন এগুলো, এমনকি অন্যান্য মানুষ অনেকজনে অর্ডার দেয় ভাই আমার এটা লাগবে এটা লাগবে, সেটাও আপনি এনে দেন, এটা এনে দেন এটা এনে দেন, আমরা এটা আমি জিজ্ঞাসা করতে যাচ্ছিলাম কেউ কারো যদি দরকার হয় সেক্ষেত্রে আমি এনে দিই। কিছুদিন আগে আমাদের থেকে একজনে সুন্দরবন একজনে প্রায় হেডফোন নিয়েছিল, উনি হচ্ছে কি বিভিন্ন ধরনের M10 অন্যান্য যেগুলো প্রোডাক্ট আছে এগুলো নিয়েছিল, আমরা ওনাদেরকে এনে দিয়েছিলাম আর কি, যে যা যে প্রোডাক্ট লাগে। যেহেতু আমরা ইয়া দেখলাম লাইটের ইয়া দেখলাম, আমরা মাইক্রোফোনটা একবারে দেখে ফেলি যেহেতু এর সাথে রিলেটেড, যে ওকে এটা হচ্ছে মাইক্রোফোন বয়া অরিজিনাল ডাবল। আর যারা নতুন মানে আমার মনে হয় ইউটিউবিং লাইনে, ইউটিউবিং লাইনে সবাই মনে বয়া দিয়ে শুরু করে, আচ্ছা তাদের ইউটিউবিং সেক্টরটা আপনিও মনে হয় বয়া দিয়ে শুরু করছিলেন, সবাই বয়া দিয়ে শুরু করে, এটা বয়া MM1 আমাদের এগুলা হিউজ পরিমাণে কোয়ান্টিটি আছে, এটা কি একেবারে অরিজিনাল, তো 100% অরিজিনাল নিতে চায় আপনার সাথে যোগাযোগ করে, আমাদের থেকে অনেক ওই দারাজ যারা সেলার তারা আমাদের থেকে অনেক জন নিয়ে থাকে, এগুলো নিয়ে থাকে, জি জি, এটা আপনাদের কাছ থেকে নেওয়ার পর কয়েক হাত হয়তো বা ঘুরে, হ্যাঁ হ্যাঁ, এটার প্রাইস পড়বে হচ্ছে মাত্র 900 টাকা, 900 টাকা, জি আপনি শুনছিলেন বা লাইফ টাইম গ্যারান্টি নাম শুনছিলাম, আজকে ফার্স্ট দেখলাম এটা হচ্ছে লাইফ টাইম একদম লাইফ টাইম ফুল লাইফ টাইম এর গ্যারান্টি এটা আছে, আপনি বসুন্ধরা অথবা যমুনা অথবা যে লোকাল যে দোকানগুলো আছে আপনি এগুলোর মধ্যে খোঁজ নিয়ে দেখবেন, ওরা প্রাইস মিনিমাম 2500 টাকার উপরে রাখে। আচ্ছা ভাইয়া, এখন আপনি যে আইটেম গুলো দেখাচ্ছেন এগুলো যদি অন্য দোকান থেকে কেউ নেয় অথবা অন্য কাছ থেকে যদি কেউ নিয়ে যায় যদি ব্যবসা করতে চায়, যারা পাইকারি বিজনেস করতে চায়, যেহেতু আপনারা ইম্পোর্ট করতেছেন সেক্ষেত্রে তো এর থেকে অবশ্যই দাম কমায় রাখবে, হ্যাঁ হ্যাঁ অবশ্যই, সেক্ষেত্রে কোয়ান্টিটি কতগুলো হওয়া লাগে? এটা কোয়ান্টিটি আসলে আমরা মিনিমাম কোয়ান্টিটি 10 পিস হিসেব করে থাকি আর কি, 10 পিসের উপরে যাই নিবেন আমরা প্রাইস কমায়, আপনার যদি কারো যদি মনে হয় যে প্রাইস নিয়ে কোনো সমস্যা আছে আপনারা আমাদের সাথে নেগোসিয়েশন করবেন এবং বিস্তারিত যে আমাদের নাম্বার দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে ওই নাম্বারে যোগাযোগ করতে পারবেন। এরপরে আমি আসলে সফট বক্স আপনাদেরকে একটা দেখাইছি, এটা হচ্ছে আরেকটা সফট বক্স BE65CM, এটা হচ্ছে কি আরেকটা সফট বক্স, এটা আপনাদের ওপেনিং করে দেখাই, ওকে এই যে সফট বক্সটা দেখুন, আচ্ছা পুরো ব্যাক সফ আছে, জি এটা কি ওটার চেয়ে একটু বড় হবে না? জি জি জি, এগুলো আমাদের কাছে হিউজ কোয়ান্টিটি আছে, আচ্ছা আমরা পুরোটা না বের করি আমরা জাস্ট এইভাবে নাকি এইভাবে দেখি, জি এই যে, আচ্ছা ওকে এই যে গোল গোল শেপ যেটা, জি 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 গোল শেপ যেটা, এটা প্রাইসটা কেমন পড়তেছে? এটা প্রাইসটা পড়তেছে মাত্র 7500 টাকা, 7500 টাকা, জি 7500 টাকা, 7500 টাকা, এগুলো তো সব অরিজিনাল একদম, জি একদম অরিজিনাল, একদম অরিজিনাল, আপনি দরকার পড়লে যে অন্যান্য প্রোডাক্টগুলো আছে এগুলোর সাথে আপনি বা অন্যান্য যে দোকানগুলো আছে এগুলোর সাথে কম্পেয়ার করে তারপর
নিতে পারবেন। আচ্ছা, এরপরে আমি আসবো হচ্ছে কি আপনার কাছে। এরপরে এটা হচ্ছে কি আমাদের নিজস্ব কোম্পানি ক্রিয়েট করা, এটা হচ্ছে ব্যাংকো। আচ্ছা, এটা কি কাজ? ব্যাংকো এটা কি ল্যামিনেটিং মেশিন? জি, ল্যামিনেটিং মেশিন। এই ব্যাংকো কোম্পানিটা আমাদের। আচ্ছা, আমরা এই ব্যাংকো কোম্পানির নামে আমাদের যে প্রোডাক্টগুলো এগুলো নিয়ে আসি। আপনি কিন্তু এটা আসলে কপিরাইট কোনো সিস্টেম নেই। ওকে, আপনি যে বাংলাদেশে যেই সেক্টরে যান, যেই জায়গায় যান, 66 জেলার মধ্যে যদি ব্যাংকো কোনো কিছু দেখবেন, মনে করবেন এটা আমাদের প্রোডাক্ট। মানে এটা আপনাদের একান্তই নিজস্ব ব্র্যান্ড? হ্যাঁ, এটা আমাদের নিজস্ব কোম্পানি। সার্ভিস ওয়ারেন্টি দিয়ে থাকি। আচ্ছা আচ্ছা, তবে মনে হয় না এক বছর কিছু হয়। এগুলো এক বছর না, 10 বছর কিছু। 10 বছর কিছু। আপনি যদি এগুলো একবার ইউজ করেন বা আপনি যদি কেউ যদি নেয়, তারপর বুঝতে পারবে যে ভাই আপনি মানে আজকে কিন্তু যে আইটেমগুলো আমরা দেখতেছি, ছোট্ট একজন উদ্যোক্তা, সে একটা ছোট্ট ব্যবসা করতে যাচ্ছে, তার যা যা আইটেমগুলো লাগবে সবই কিন্তু আমরা দেখতেছি। আমরা মূলত কাজটি করি উদ্যোক্তাদের। আচ্ছা, আজকে কিন্তু আমরা পাইকারি দামে পাচ্ছি না, আমরা আজকে পুরা ইম্পোর্টার, মানে মানে আমদানি যে দামটা সেটা আজকে আমদানি কারক। যদি কারো যদি সন্দেহ থাকে তাহলে আমাদের ট্রেড লাইসেন্স দেখবেন। কিভাবে আসবে আপনার দোকানে? কিভাবে আসবে আমাদের দোকানে? আসতে হলে আপনি পুরাল পুরাতন পল্টনে যে মোড়টা আছে, ঢাকার পুরান পল্টন, জি, চেনে না এমন কেউ নাই, এমন কেউ হবে। হ্যাঁ, ঢাকার পুরান পল্টনের মধ্যে জাস্ট আসবেন। আসার পরে 200 মিটার পরে হচ্ছে কি আমাদের চৌধুরী কমপ্লেক্স। আচ্ছা, চৌধুরী কমপ্লেক্স, চৌধুরী কমপ্লেক্স মার্কেট, এবং কি আমাদের দোকানের নাম হচ্ছে কি আসিয়া ট্রেডিং। চৌধুরী কমপ্লেক্স থেকে জাস্ট আপনি শুধু 4-5টা দোকান পরে আসবেন, ওটার নাম হচ্ছে আসিয়া ট্রেডিং। আমাদের এখানে আসলে আপনি আমাদেরকে পেয়ে যাবেন। আচ্ছা, আর যারা একেবারে নতুন ঢাকার বাইরে থেকে আসতেছে, তাদের অত কিছু দরকার নেই, ঢাকার এসে পুরান পল্টন এসে ফোন করলেই হবে। আপনি আপনারা যারা 64 জেলায় আপনারা হোম ডেলিভারি সার্ভিস নিতে চান, তারা জাস্ট শুধু আমাদেরকে 1000 টাকা বিকাশে অগ্রিম পাঠিয়ে দিবেন, মানে ডেলিভারি চার্জ। জি, ডেলিভারি চার্জ এবং অগ্রিম পাঠিয়ে দেওয়ার পরে আমরা আপনাকে কাঙ্ক্ষিত প্রোডাক্টটি আপনি হাতে পাওয়ার পাওয়ার পরে আপনি আমাদেরকে টাকা দিবেন। আমরা সুন্দরবন এবং কুরিয়ার সার্ভিসের মাধ্যমে 64 জেলার মধ্যে, সেক্ষেত্রে ঢাকা আসারও দরকার নেই, তবে সবচেয়ে ভালো হয় এসে দেখে নিজের প্রোডাক্ট নিজে নাও, কোনো সমস্যা না। আপনি যদি ঢাকা এসে দেখতে চান ওটা পারেন, আপনি যদি ঢাকার বাইরেও থাকেন তাহলে আমরা আপনাকে প্রোডাক্টটা পাঠিয়ে দেব। ওকে ওকে, এরপরে যে প্রোডাক্ট আসবো এটা হচ্ছে কি আমাদের বিভিন্ন ধরনের যে রিং লাইট সিস্টেম দেখছেন, রিং লাইট গুলো যারা টিকটক করে থাকে, যারা টিকটক, ফেসবুক অথবা বিভিন্ন ধরনের ব্লগ করে থাকে, তাদের জন্য এই রিং লাইট গুলো। এরপর এখানে আছে প্রফেশনাল মাইক্রোফোন, প্রফেশনাল মাইক্রোফোন স্টুডিওটা। ওকে, এরপরে বিভিন্ন এদিকেও আছে মাইক্রোফোন, এই যে দেখুন, এখানে অনেক মাইক্রোফোন রাখা আছে, উপরে রিং লাইট গুলো রাখা আছে। রিং লাইট গুলো কেমন দাম পড়বে আমাদের চোখের মুখে ধারণা দিয়ে? এগুলা রিং লাইট গুলোর প্রাইস পড়বে মাত্র 700 টাকা। 700 টাকা করে? জি, হিউজ কালেকশন আছে। জি জি, এগুলো আবার যারা হচ্ছে কি যে বিভিন্ন ধরনের আপনারা যারা নতুন ইউটিউবার, ইউটিউবাররা অনেকে ট্রাইপড, ছোট ট্রাইপড, জি জি, ট্রাইপড, ট্রাইপড গুলা যে অনেক লজ্জা পায়, আসলে অনেক জন তো অনেক মানুষের সাথে সামনে কথা বলার সময় লজ্জা পায়, তারা নিজস্ব একান্তই নিজস্ব ভিডিও করার জন্য এই ট্রাইপড গুলো ইউজ করা হয়। কত রাখতেছেন? এটার প্রাইস রাখতেছি মাত্র আমরা 350 টাকা। 350 টাকা এই হোলসেল প্রাইস, এর কিন্তু খুচরা অনেক বিক্রি করতে পারবে। এটা হচ্ছে 3110 যে মডেলটা। হ্যাঁ জি, 3110। আর অন্য মডেল চাইলেও কিন্তু দিতে পারবেন, আমরা দেখতেছি এখানে কিন্তু কালেকশন রাখা আছে। জি জি, কোন জি, আমরা আসলে এগুলো স্যাম্পল রাখছি, এই যে দেখতেছেন আমাদের আমাদের এই কার্টুনে সব মালগুলো হচ্ছে কি এগুলাই, এগুলো ইম্পোর্ট হয়ে আসে না, এগুলো আমি বলি এখন ফরমালিন এত হয়ে গেছে যে মানে মার্কেটে আসলে মানে কে আসলে সত্যি কে আসলে মিথ্যা, যারা নতুন ব্যবসায়ী 64 জেলার মধ্যে, ঢাকা বলেন, চিটাং বলেন, মানে ফেনী বলেন, যেসব যেই যেই জায়গা থেকে আপনি আসেন, ভাই আমি পাইকারি ব্যবসা করি বা খুচরা ব্যবসা করি, আমি প্রোডাক্ট আমি নিজে আনতে চাচ্ছি, ওকে, নিজস্ব পছন্দের প্রোডাক্ট আমি আনতে চাচ্ছি, আপনি কি আমার ব্র্যান্ডের নামে আনতে পারবেন? আমি আপনাকে ব্র্যান্ডের নামে আনে দিবো। আপনি কত লাগবে প্রোডাক্ট? 1000, 1 লাখ, 10 লাখ, যত প্রোডাক্ট লাগবে আমি এনে দিবো। এবার আমরা কিছু ফটোর আইটেম দেখতে চাই, ফটো অ্যালবাম আছে, তারপরে এখানে ফটো প্রিন্টের পেপার গুলো আছে, দেখাই দেন কোনটা কেমন দাম পড়বে। যে এটা হচ্ছে কি 4R, 4R লিমিটিং ফিল্ম এর। আচ্ছা, এটা হচ্ছে প্রাইস পড়বে 260 টাকা। কতগুলো আছে এখানে? এখানে যেটা প্রাইস পড়বে 720 টাকা, 200 টাকা, সরি এটা মনে থাকে 120, এর তেমন 120 টাকা নাই, সব 120 টাকা নিচে আছে। ওকে ওকে, এরপরে এরপরে আছে এই যে বিগ সাইজ, যেটা এটা বিগ সাইজ যেটাকে টেনার বলে। জি জি, হ্যাঁ,
এটা এটা প্রাইস পড়বে মাত্র 800 টাকা, 800 টাকা 860 টাকা সরি 860 860 পড়বে, 120 থাকে এটার মধ্যে। ওকে, আর যে উপরে যে অ্যালবামগুলো আমরা দেখতে পাচ্ছি খুবই মানে ভালো কোয়ালিটির কিছু অ্যালবাম আছে উপরে। এই উপরে যে অ্যালবামগুলো দেখছেন এগুলো বিভিন্ন ডিজাইন অ্যালবাম। এই যে এই যে দেখুন, এটা একটা এক ধরনের ডিজাইন। এই যে আমি আপনাকে দেখাই, এই এটা এক ধরনের ডিজাইন। প্রাইস সম্পর্কে যদি আমরা ধারণা দিতেন, এটা এই যে আমি আপনাকে এটা খুলে দেখাই, প্রাইস ধারণা দিব। ওকে, এই যে খুবই সুন্দর কোয়ালিটি গিফট আইটেমের জন্য। জি জি। এই যে এরপরে হচ্ছে কি, এটা এক ধরনের ডিজাইন, অনেক ডিজাইনার আছে। এটা জাস্ট ভিডিও কল দিলেও আপনি দেখাই দিতে পারবেন। এই যে আপনি একটু এদিকে ফোকাস করুন কাইন্ডলি। হুম হুম হুম। এই যে এদিকে দেখছেন, এটা এগুলো হচ্ছে কি 500 পিস। এগুলো এই এগুলোর মধ্যে 500 পিস থাকে। এটার প্রাইস পড়বে 650 টাকা, 650 টাকা। এখন কিন্তু ছবি তেমন একটা চল নাই, কিন্তু যারা খুব বেশি অভিজাত, অনেক আগের পুরানো স্মৃতি রাখতে চায়, আসলে অনেক ভালো অ্যালবাম খোঁজে। এখন কিন্তু ছোট অ্যালবাম চলে না। আপনি সবাই সবাই ওয়েডিং এর চাইজে একটা মেমোরেবল করে থাকে, যত ভিডিও থাকুক ছবিগুলো বিক্রি করে রাখুক, যে মানে আমি বিয়ের সময় ছবি তুললাম, এগুলো যদি ফিল্মে যদি না রাখি তাহলে কেমন। তারাই আসলে এগুলো বেশি ইউজ করে, যা আমরা আসলে মধ্যে এগুলো পাইকারি বিক্রি করে থাকি আর কি। যারা নতুন উদ্যোক্তা তারা আমাদের থেকে নিয়ে বিক্রি করতে পারেন। এটা 400 পিসের, 300 পিসের, 100 পিসের, 200 পিসের, সব পিস আছে। 650, এটা যেটা 400 পিসের ওটা পড়বে 550, এরপরে যেটা 300 পিসের ওটার প্রাইস পড়বে 450। এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের আপনার সাইজ অনুযায়ী এগুলো প্রাইসটা। আচ্ছা, এই যে এরপরে আছে, আমরা আপনাকে বলি যে এটা হচ্ছে ফটো পেপার। ফটো পেপার মনে হয় চীনে না এমন কেউ নাই বাংলাদেশ, মানে পুরো পৃথিবীর মধ্যে ফটো পেপার দিয়ে বিভিন্ন ধরনের যে ছবি টবি বের করা এবং যেসব ধরনের কাজ আছে যে কাজগুলো করা হয় এগুলো করা হয়। এটার দাম মাত্র 80 টাকা, 80 টাকা। হ্যাঁ, কিন্তু আমরা কতগুলো থাকে, কতগুলো শীট থাকে? এটা মনে থাকে হচ্ছে 20টা, কিন্তু আমরা আসলে ছবি 4 পিস কবি ছবি বের করতে প্রাইস দেয় কত আমাদের, 40 টাকা, ন্যূনতম যেটা 40 টাকা। কিন্তু আপনি এটা 20টাই পড়বে মাত্র 80 টাকা। এরপরে মনে করেন যে আপনি আউটডোরে 5-in-1 রাখলেন, আপনি যা শুরু বেশি না তো, এটা আপনি কি পার্ট টাইম জব হিসেবে রাখলেন, যে ভাই আমার যখন একদম মানে টুকিটাকি কিছু কাজ আসবে তখন আমি এটা করব, তখন এটা করব। আপনার যদি মনে করেন যে মাসের মধ্যে 4-5টা কাজ হয়, একজন যদি মনে করেন যে আপনার শুধু 120 করে বলা যায়, ভাই আপনি আমার শুধু 120 টি শার্ট দেন, 120 টি শার্টের মধ্যে আপনি 10 টাকা করে লাভ করেন, তাহলে কত হয় লাভ হিসেব করেন আপনি? 1000 টাকা। আপনি বেশি না, সপ্তাহের মধ্যে শুধু আপনি 10টা কাজ করুন, কত হচ্ছে ভাই? 10,000 টাকা। এটা দিয়ে আপনি মাসে পাইলেন 30,000 টাকা, এটা দিয়ে 10,000 টাকা, 40,000 টাকা। আপনি যে আউটডোর অন্যান্য কাজগুলো আছে আপনি এগুলো করবেন, ঠিক আছে? আমি শুধু আপনি এটাকে টি শার্ট বললাম, এটার মধ্যে কিন্তু আবার কম্বো সাইজ মগ আছে, এরপরে ফ্লাক্স আছে, প্লেট আছে, যে কোনো ধরনের অন্যান্য যেগুলো আছে আইটেম আপনি দরকার পড়লে এগুলো দিতে, মানে আপনি কি মাসে 50,000 টাকা ব্যয় কোনো কষ্ট, কোনো ঘটনা ইচ্ছা থাকতে হবে, খালি ইচ্ছা থাকতে হবে। আমি কিন্তু আপনারে ওই দেখাই দিতে পারবো, রাস্তা দেখাই দিতে পারবো, বা আপনি এটা করেন এটা করেন, আমি তো আপনারা কাজ করাই দিতে পারবো, এটা সম্ভব হবে কখনো? এই কারণে আমি আপনারা বললাম যে আমাদের মূল কাজটা হচ্ছে উদ্যোক্তাদের নিয়ে আমরা মূলত কাজ করে থাকি। আর প্রাইসের বিষয়ে যদি কারো কোনো কমপ্লেন থাকে, ভাই উনি মনে প্রাইস একটু বেশি রাখতেছে, আপনারা ডাইরেক্ট কমপ্লেন দিবেন। ওকে, আমি আপনারা বললাম না, আমি মার্কেট চার্জ প্রাইস দিছি, যদি মার্কেটের মধ্যে যদি আমার থেকে কেউ প্রাইস কমে দিতে পারে, আমি আপনারা বলবো যে আরো 500 টাকা কমে দিবেন। আমি আপনারা বললাম না, আমি আরো 500 টাকা কমে রাখবো। ওকে, এরপর কোনো কথা থাকে, কিন্তু একটা কথা মনে রাখবেন, অনেকে একটা জিনিস সমস্যাটা করে কি জানেন, ওই যে কিছু কিছু মনে করেন যে এমন এমন প্রোডাক্ট আছে যে মানে খুব লো লেভেলের প্রোডাক্ট এনে বলে যে ভাই আমি ওই ইম্পোর্টের কাছে পাইলাম যে 1000 পিস বললো যে আমার 700 টাকা, আপনি বলেন 800 টাকা কেন? প্রায় আপনাদের বুঝতে হবে যে আসলে প্রোডাক্টটা যেমন প্রাইসটা ঠিক তেমন। আপনি যদি জিনিসটা একটু গুণগান মানসম্মত নেন, এখন কিন্তু মাস্ক টাকা দেখেন, এখন মানুষ কি দেখে মূলত প্রোডাক্টের কোয়ালিটি। হ্যাঁ, প্রোডাক্টের কোয়ালিটি, যখন একটা মানুষ যখন একটা দোকান আসার পরে প্রোডাক্টের কোয়ালিটি গুড কোয়ালিটি পাবে এবং বেস্ট কোয়ালিটি পাবে, তখন মানুষটা আপনার কাছে আবার পুনরায় আসবে এবং সেই মানুষকে সাজেস্ট করবে যাওয়ার। হ্যাঁ, সেই মানুষকে সাজেস্ট করবে যে ভাই আপনি ওই দোকানে যান, আপনি ওই দোকানে যাওয়ার পরে ভালো একটা প্রোডাক্ট পাবেন। সো আমরা এই ক্ষেত্রে বলছি প্রাইসের ক্ষেত্রে আমরা কম্প্রোমাইজ করতে পারবো, কিন্তু প্রোডাক্টের ক্ষেত্রে নো কম্প্রোমাইজ। ওকে, খুবই ভালো কথা। জি, এই এই হলো আমাদের ছোটখাটো কিছু প্রোডাক্ট দেখালাম, বিস্তারিত আসলে দেখানো সম্ভব না, ভিডিওতে অত লেন্থি করা যায় না। জি জি, আসলে আমি তো অনেক লং হয়ে গেছে। যাই হোক, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আমাদেরকে এতক্ষণ সময় দিয়ে সহযোগিতা করার জন্য। আপনারা আমাদের কাঙ্ক্ষিত স্থানে আসতে চাইলে আমাদের যে ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করতে পারবেন, অথবা আমাদের সার্ভিস সেন্টার আপনাদের জন্য সবসময় খোলা থাকবে। আমাদের কল সেন্টারে যোগাযোগ করার নাম্বারটা হচ্ছে কি 0174619145। আমি আবার বলছি, যারা আমাদের কল সেন্টারে যোগাযোগ করতে চান তাদের জন্য আমাদের নাম্বারটা হচ্ছে
4 2 5, এটার মধ্যে আমাদের হোয়াটসঅ্যাপ, ইমো, ভাইবার, টেলিগ্রাম সবকিছু আছে, আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ। আমাদের উদ্দেশ্য কেবলমাত্র ব্যবসা প্রতিষ্ঠানের দেওয়া তথ্যগুলো আপনাদের কাছে পৌঁছে দেওয়া, তাই ভিডিও দেখার পর কোনো দোকান থেকে পণ্য কেনার পূর্বে অবশ্যই দাম এবং মান ভালো করে যাচাই করে নেবেন, সেই সাথে কিভাবে ঝুঁকিহীনভাবে অর্থ লেনদেন করবেন সে বিষয়ে নিজ দায়িত্বে সিদ্ধান্ত নেবেন। আশা করি আমাদের ভিডিওর মাধ্যমে আপনারা বেশ কিছু নতুন তথ্য জানতে পারছেন, এর মাধ্যমে যদি স্বাবলম্বী হতে পারেন সেটাই আমাদের কাছে সবচেয়ে বড় আনন্দের। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করে আমাদের উৎসাহ দিবেন। আপনারা অন্য কি পণ্য সম্পর্কে জানতে চান তা কমেন্টের মাধ্যমে আমাদের জানাতে পারেন। শিগগিরই হাজির হব নতুন কোনো পণ্যের ভিডিও নিয়ে, সে পর্যন্ত সুস্থ ও নিরাপদ থাকবেন। থ্যাংকস ফর স্টে উইথ বিজনেস বিডি।